শোন, অনেকদিন হয়েছে শিকার করতে যাই না, তো আমি শিকার করতে যাচ্ছি। যে খাওয়া দাবার গুলো আছে সেগুলো খুব যত্ন সহকারে রেখে দিস, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই নিশ্চিন্তে যা, আমি সব কিছু সামলে খুব ভালো করে রেখে দেবো। খিদেও পেয়েছে, কি যে করি, ও তো গেছে শিকার করতে। এই খাবারগুলো না আমি খেয়ে নি, কি আর বুঝবো, ও আসলে ওকে আমি একটা কিছু ভুজুং ভাজুং বুঝিয়ে দেবো, খেয়ে নি বরং। কিরে, কেমন আছিস? অনেকদিন পর দেখা হলো। খাবারগুলো দে তো, আমার বড্ড খিদে পেয়েছে। এবার ভালো করে শিকারও করতে পারিনি, খুব খিদে পেয়েছে। দে খাবারগুলো। না মানে খাবারগুলো তো নেই, খাবারগুলো না সেই ওই কিছু পাখি এসেছিল ওরা নিয়ে চলে গেছে। আমি কি করতে পারি, আমি ছিলাম না, ওরা ঠিক সব দল বেঁধে এসে নিয়ে চলে গেছে রে। কি, খাবারগুলো নেই? ঠিক আছে, দেখছি আমি। নিশ্চয়ই ও আমার খাবারগুলো খেয়ে নিয়েছে। আমি এবার তোকে মজা দেখাচ্ছি, ভালোভাবে দাঁড়া। এই বলছি শোন না রে, আমার না ওই যে সুন্দর শাড়িটা একটা আছে না, যেটা তুই বলছিলি পরবি, ওই শাড়িটা না খুঁজে পাচ্ছি না, তুই নিয়েছিস নাকি বল না এর মানে একটু ভালো করে। হ্যাঁ আমি দেখলাম তো, ওই তোর ওই শাড়িটা না ওই পিঁপড়েতে নিয়ে চলে গেছে, বুঝলি রে। শোন না একটা কথা বলো, ওই শাড়িটা আমার খুব পছন্দের। এই নে তোর খাবারগুলো, নে খাবারগুলো, শেষ হয়নি, নিয়ে যায়নি ও। তুই এই খাবারগুলো নে আর আমাকে আমার শাড়িটা ফেরত দে, আমি জানি তুই নিয়েছিস। হ্যাঁ, আমি নিয়েছি শাড়িটা, তুই ভালোভাবেই বুঝতে পেরেছিস। তুই আমার খাবার লুকিয়ে রাখবি, আর আমি তোর এটা শাড়িটা লুকিয়ে রাখতে পারি না। আমি এর জন্য লুকিয়ে রেখেছিলাম যাতে তুই নিজের মুখ দিয়ে সত্যি কথাটা স্বীকার করিস, বুঝলি? তাই কখনো মিথ্যা কথা বলতে আসিস না। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অপরের সঙ্গে তুমি যা করছো তোমার সঙ্গেও কিন্তু সেম জিনিসটা হতে পারে, তাই সবসময় নিজে ভাবনা চিন্তা করে কাজ করো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবে এন্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে।